চলেন, আমার পাখির হাঁড়ি যেগুলো কিনলাম তো সেগুলো একটু রং করে, আজকে ভাবছিলাম যে একটু রং করবো কিছুদিন ধরে, তা চলেন আমরা আজকে রং করি। তো রং করার মধ্যে আমরা এখানে লাল নিয়েছি, হলুদ আছে, সবুজ আছে, গোলাপি আছে, আর হচ্ছে আপনার এই আর কি পাঁচটা কালার। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব রঙের কোটাকাটি, আমি একটু যা অল পেন্টিংয়ের কাজ টাজ করি, রং থাকে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে আমরা রং করতেছি, তাই এখানে আমি কিছুটা হাঁড়ি কয়েকটা আগে রং করে রাখছিলাম, তো সেগুলো আর তো আপনার দেখানো গেল না, তো এক হাতে রং করা যাচ্ছে না যেহেতু, তাই আছে আর কি ক্যামেরাটা ফোনটা রেখে দিলাম, তো আপনার রং করে দেখেন। এখানে এখানে আমি থাকি খুলনাতে, তাও আপনার তো জানেন, তাই সে কারণে এই হাঁড়িগুলো বাসায় নিয়ে যাব কিছুদিন পরে, তা আগে থেকে রং করতেছি আবহাওয়ার জন্য, একটু আগে আগে করলাম যাতে যদি শুকায় আর কি দ্রুত নিয়ে যাওয়া যায়, যে আমি হাঁড়ির কলোনিতে মানে পাখির কলোনিতে এগুলো দিয়ে দেব। তো দেখেন কত দূর কি রং করা শেষে আপনার সাথে আসতেছি। এখন চলেন বলি যে পাখি হাঁড়ি রং করার কারণ, পাখির হাঁড়ি রং করার আপনারা জানেন যে কলোনিতে আসছে আপনার পাখির তুলনায়, মানে মনে করেন যে ফিমেল আছে যেখানে 10টা, সেখানে আমরা 10টা, সেখানে হাঁড়ি দেওয়া উচিত হচ্ছে 15টা, মানে একটু বেশি বেশি দেওয়া উচিত, 3-4টা অবশ্য বেশি পাখি মানে হাঁড়ি দেওয়া উচিত। তো এইখানে আমরা রং করার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে পাখি মনে করেন যে যে প্রত্যেক সিজনের আগে দেখবেন যে পাখি আছে নিজের হাঁড়ি আগে চুজ করে নেয়, ঠিক আছে, পাখির হাঁড়ি আগে চুজ করে। তো চুজ করার আগে ওরা এখানে রং করার উদ্দেশ্য হচ্ছে এক একভাবে এক এক হাঁড়ি নেই, সেখানে এক এক কালার দিছি। দেখেন আমরা এখানে সবুজ দিছি, লাল দিছি, হলুদ দিছি, গোলাপি দিছি, নীল দিছি, পাঁচটা কালার দিছি। যাই হোক, পাঁচটা কালার গ্যাপে দিয়ে পূরণ করবো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আমি দেখাই দেবো। তা এখানে হচ্ছে আগে মেয়েরা তুলে ধুয়ে নিই, তো এই হাঁড়িটা হচ্ছে আপনার দেওয়ার, কারণ তখন পাখিটা যদি রং না থাকে তো পাখিটা এদিক ওদিক দিয়ে এদিক ওদিক দিয়ে অন্য হাঁড়িতে অন্য হাঁড়িতে যে উঁকি মারে, বুঝলেন, এই উঁকি মারার দিয়ে আমি এর বাচ্চাও নষ্ট করে দিই। এভাবে আমার 2-3টা বাচ্চা এভাবে নষ্ট হয়ে গেছে। তো চলেন এখন আমরা হাঁড়িগুলো রাখা চলা, তো হাঁড়িগুলো কোথায় রাখা যায়, বৃষ্টি যেহেতু হচ্ছে বাইরে তো রাখা যাচ্ছে না, এখন টিভি রুম আছে এখানে, টিভি রুমে যে তা রেখে আসতে হবে। তো প্রথমে তো ক্যামেরাতে তো 2টা নিয়ে আসা পসিবল না, তাই একটা নিয়ে যাচ্ছি হলুদ রঙের, যেটা এটা নিয়ে যাচ্ছি। তো এখানে আমি আগে থেকে 2টা রেখে আসছিলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তো আমি বাকিগুলো বাকি হাঁড়িগুলো নিয়ে চলে আসলাম। তারপরে এখানে মোট হাঁড়ির সংখ্যা আছে, আপনি দেখতে পাচ্ছেন, জানেন একটু লাইটটা দিয়ে নিতে হবে তো দেখতে পাবেন না। তো এবার দেখেন যে মোটামুটি 12টা হাঁড়ি নিয়ে আসছিলাম কিনে, সেখানে যে 12টা হাঁড়ি থেকে যে কিছু হাঁড়ি গোলাপি, কিছু হাঁড়ি নীল, সবুজ, এভাবে করে নিয়েছি, কারণ এক কালারের হাঁড়ি করা ঠিক না, ঠিক আছে, এক কালারের হাঁড়ি করলে আপনার বললাম যে পাখি মারামারি করে এর হাঁড়ির মধ্যে ঢোকে, ওর হাঁড়ির মতো মানে এভাবে ডিম নষ্টও করে ফেলে, যেহেতু আমার কলোনি সেভাইট কাজ হলে এটা করা লাগে না। তো এইটা অনেক উপকার হয়েছে, আমি অনেক একটা ভিডিও দেখি এই পদ্ধতিটাও অবলম্বন করতেছি, আমার এক্সপিরিয়েন্স কতদূর কী হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।